হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে, যেটা হচ্ছে সম্পূর্ণ আমার ফেস নিয়ে হবে ভিডিওটা। আর এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো যে তোমরা কি করে ফ্রিজ মানে ওই ভিসিকুলা তোমরা নিবে, মানে ওই রিটেলার কাছ থেকে তোমরা কি করে ভিসিকুলারটা নিবে তোমরা, সেটা তোমাদেরকে বলবো। এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম, মানে এই টাইমেই তোমরা ভিসিকুলারটা পাবে। আমিও এইরকম টাইমে পেয়েছি, হালকা হালকা শীতের সময় চলে আসছে, এইরকম টাইমে তোমরা ভিসিকুলারটা রিটেলার কাছ থেকে তোমরা পেয়ে যাবে। তো সব প্রথমে তোমাদেরকে কি করতে হবে, 1 বছর ধরে তোমাদেরকে ব্যবসাটা চালিয়ে যেতে হবে। ব্যবসাটা আমিও প্রথম প্রথমেই যে পেয়েছি তা না, প্রথমেই তোমরা পাবা না, তোমাদের যদি চেনা জানা হয় তাহলে তোমরা প্রথমে পেয়ে যেতে পারো। আর আমি হচ্ছে প্রথমে পাইনি ভিসিকুলারটা, আমাকে 1 বছর ধরে ওদের মাল সাপ্লাই করতে হয়েছে, তারপরে আমাকে ভিসিকুলারটা দিয়েছে ওরা, মানে তারপরে দিয়েছে। তো আমার হচ্ছে পেপসি ভিসিকুলার আছে, পেপসিটাই আমার প্রায় 600 লিটারের ভিসিকুলার। তোমরা যদি সেরকম নিতে চাও তাহলে সেটা আমি বলছি। তো সব প্রথমে তোমাদেরকে ডকুমেন্টস হিসাবে রাখতে হবে, তোমাদের আধার কার্ডটা তো নিবেই, সঙ্গে ব্যাংকের বই লাগবে হচ্ছে, আর তোমার ব্যাংকের বই সঙ্গে ওই চেক চেক ব্যাংকের চেক যেটা সেটা রেখে দেবে তোমরা, সেটাও তোমাদের কাছ থেকে নেবে। চেক হচ্ছে দুটো চেক নেবে, একটা হচ্ছে 100 টাকা চেক করবে, আর একটা হচ্ছে 10,000 টাকা চেক করবে, মানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো সব কিছু পড়ে নেবে, তারপরে সেরকমভাবে তোমরা ই করবে। 100 টাকাটা হচ্ছে ব্যাংক থেকে কেটেছে, আমার প্রসেসিং চার্জ হিসেবে প্রথমে কেটে নিয়েছে, তারপরে আমি বুঝে নিয়েছি যে আমার ফ্রিজটা ঢুকে পড়বে প্রায় 1 সপ্তাহের মধ্যে। 100 টাকাটা যেই কাটবে তারপরে তোমার 1 সপ্তাহের মধ্যে ফ্রিজটা তোমরা হাতে পেয়ে যাবে। তো তারপরে হচ্ছে আমার যেমন হচ্ছে কুড়িটা হচ্ছে কাচের বোতলের ওই যে ই হয় না, ক্যারেট হয়, ক্যারেট নিতে হয়েছে আমাকে, 20টা ক্যারেট নিতে হয়েছে। তো তোমাদেরকেও সেরকমই নিতে হবে, যদি তোমরা কম লিটারে যদি নাও, 480 লিটার আছে একটা, সেটাতে তোমাদের 10টা নিতে হতে পারে কাছে মতো। আমাকে বলছিলো 25টা নিতে, আমি 20টা নিয়েছি অবশ্য। সেরকমভাবে তোমরা দেখে নেবা, কোকোকোলাতে কিন্তু সেরকম থাকে না, পেপসিতেই আমি দেখতে পাচ্ছি এটা, যে 20 পিস নিতে হবে নাহলে হবে না, ওরা দিবে না, এরকম ধরনের আমাকে বলেছে। তারপরে আমাকে নিতে হয়েছে বাধ্য হয়ে, আমার কিন্তু কাছে সেরকম বিক্রি হয় না। যাই হোক, আমার এখন পর্যন্ত কাছেরগুলো আছে, আমার একবার ডেট এক্সপায়ার হয়ে গেছিলো, আবার ওকে রিটার্ন দিয়েছি, আবার ডেট এক্সপায়ার মালগুলো রিটার্ন করে সে আবার ডেট ওলা মালগুলো দিয়েছে। তো ঘরেই আছে আমার এখনও প্রায় 7টা কাছের ক্যারেট আছে এখনও, মানে লোড আছে, মাল লোড আছে, আর তাছাড়া বাদ বাকিগুলো বিক্রি হয়েছে। কাঁচা মালটা সেরকম আমার বিক্রি হয় না, যাদের হোটেল কিংবা কিছু আছে তাদের হচ্ছে বিক্রিটা ভালো হবে কাছেরটা। তো যাই হোক, এই পর্যন্ত ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, আর সাথে থাকে বেল আইকনটাকে প্রেস করে দেবা, আর কমেন্টে জানিও যদি কোনো রকমের অসুবিধা হয়, আমি সলভ করার চেষ্টা করব। আজকের জন্য এই পর্যন্ত, টাটা।